দাড়ি ভিট মামলায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল। সিঙ্গল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। সিঙ্গল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে রাজ্যকে। কথা বলবো অন্নবংশু নিয়োগী রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। অন্নবংশু, কি বলা হয় আজ আদালতের তরফে? দেখো, প্রেক্ষাপটটা হচ্ছে এইটাই যে দাড়ি ভিট মামলায় বিচারপতি রাজেশ্বর মান্ধাতার নির্দেশ ছিল এইটা যে সমস্ত ইনফরমেশন তথ্য হ্যান্ড ওভার করতে হবে এনআইএ কে। সিআইডি সমস্ত এভিডেন্স হ্যান্ড ওভার করবে। সেই নির্দেশ কার্যকর না হওয়ার পরে আদালত মুখ্য সচিব, ষষ্ঠ সচিব এবং ডিআইজি বিরুদ্ধে রুল জারি করেছিল। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চে মামলা করে, অর্থাৎ প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে। সেই বেঞ্চে মামলা শুনানি হয় আজকে। আজকে সেই বেঞ্চে ধাক্কা প্রধান বিচারপতি বলে দিলেন যে এই মামলায় কোনো স্টে অর্ডার হবে না, সিঙ্গেল বেঞ্চের যে নির্দেশ সেই নির্দেশ বহাল থাকবে। অর্থাৎ আগামী 15 মে যে হেয়ারিং হবে, সেই হেয়ারিং এর দিন রাজ্যের মুখ্য সচিব, ষষ্ঠ সচিব এবং গেজি সিআইডিকে কৈফিয়ত দিতে হবে কেন হাইকোর্টের নির্দেশ অমান্য করা হয়েছে, কেন এনআইএকে এখনো পর্যন্ত হ্যান্ড ওভার করা হয়নি। একই সঙ্গে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে যে নির্দেশ ছিল সেই নির্দেশও বহাল থাকলো আর ডিভিশন বেঞ্চের নির্দেশের পরিপ্রেক্ষিতে। সঙ্গে থাকো দাড়ি ভিট মামলায় এনআইএ তদন্তের নির্দেশ বহাল, সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। সিঙ্গেল বেঞ্চের নির্দেশ কার্যকর করতে হবে রাজ্যকে। সিআইডিকে দ্রুত যাবতীয় তথ্য এনআইএকে দিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি। আহতদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ 15 মে পরবর্তী শুনানি। অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্নবংশু রয়েছেন টেলিফোনে আমাদের প্রতিনিধি। অন্নবংশু, অর্থে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, মন্তব্য প্রধান বিচারপতির। দেখো, কারণ হচ্ছে যে সিঙ্গেল বেঞ্চের নির্দেশ অযৌক্তিক মনে হয় না, এই কারণে আদালত বললো আইনজীবীদের যেটা ব্যাখ্যা যে যে কাইন্ড অফ অফেন্স বা যে ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তার পরিপ্রেক্ষিতে এনআইএ ইনভেস্টিগেশন, সেই ইনভেস্টিগেশন নির্দেশ কার্যকর না হওয়ার পরে ফার্দার নির্দেশ হয় কন্টেম্প্ট রুল ইস্যু, অর্থাৎ আদালত অবমাননা রুল ইস্যু। সেই রুল ইস্যু করা হয় রাজ্যের প্রশাসনিক টিম প্রধানের বিরুদ্ধে, মুখ্য সচিব, ষষ্ঠ সচিব এবং ডিআইজি সিআইডি। সেই নির্দেশও আদালত মনে করতে যুক্ত, কারণ কেন সিঙ্গেল বেঞ্চের নির্দেশ মানা হবে না তার সপক্ষে রাজ্যের যুক্তি কোনোভাবেই মানা যায় না। সেই কারণে আদালত কিন্তু সিঙ্গেল বেঞ্চের রায় বহাল রাখছে এবং তিন প্রশাসনিক প্রধানের বিরুদ্ধে জারি হওয়া রুল জারি থাকছে। আগামী 15 মে পরবর্তী শুনানির দিন সিঙ্গেল বেঞ্চ তারা কৈফিয়ত দেবেন এই প্রশাসনিক টিম প্রধান যে কেন নির্দেশ মানা হয়নি। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।